নমস্কাৰ, আপুনি চাই আছে খেতিৰ দিহা। আমাৰ অসমখন কৃষি প্ৰধান ৰাজ্য বুলি কোৱা হয় যদিও আমাৰ অসম কৃষিৰ ক্ষেত্ৰত এতিয়াও আত্মনিৰ্ভৰশীল হ'ব পৰা নাই। আমাৰ অসমখনক কৃষিৰ দিশত এটা নতুন মাত্ৰা দিবলৈ আমাৰ এয়া ক্ষুদ্ৰ প্ৰয়াস। আমি ইয়াত অসমত কৰিব পৰা সকলো খেতিৰ বিষয়ে এবিধিবিধকৈ আলোচনা কৰিম। আজি আমি এই ভিডিঅ'টোত মাকৈ খেতিৰ ওপৰত আলোচনা কৰিম। মাকৈ হ'ল এবিধ লাভজনক খেতি। ইয়াক কৰ্ণ বা চুইট কৰ্ণ বুলিও জনা যায়। ভাৰতত ধান আৰু গোম ধানৰ পিছতে তৃতীয় স্থানত খাদ্য শস্য হিচাপে মাকৈৰ স্থান। মাকৈৰ খেতি ভাৰতৰ সকলো ৰাজ্যতে গোটেই বছৰ জুৰি কৰা হয়। উন্নত জাতসমূহ হিমালয়ান 123, 30V92, 30B07, সোনা কিষাণ, 30R77, হাই স্টার্স, 32T25, 31T15, গঙ্গা 1, গঙ্গা 101, রঞ্জিত, ডেক্কান, গঙ্গা 5, গঙ্গা 4, গঙ্গা 3, বিজয়, অম্বর, জোয়াহর, বিক্রম ইত্যাদি হল মাকৈর হাইব্রিড উন্নত জাত। মাকৈ খেতির বাবে প্রয়োজনীয় জলবায়ু। মাকৈ খেতির বাবে উত্তম তাপমাত্রা হল 22 ডিগ্রি সেন্টিগ্রেডর পরা 30 ডিগ্রি সেন্টিগ্রেড। বরষুণের পরিমাণ হল 50-90 মিলিমিটার। 100 মিলিমিটারের ওপর বরষুণ হওয়া ঠাইত মাকৈ খেতি নকরাই ভাল। মাকৈ খেতি সিঁচার সময়। মাকৈ সিঁচার সময় হল জানুয়ারি ফেব্রুয়ারি, জুন জুলাই আর সেপ্টেম্বর অক্টোবর মাহ। বীজর পরিমাণ প্রতি বিঘার বাবে 1 কেজি 300 গ্রাম বীজর প্রয়োজন হয়। দুটা বীজর মাজত 10 সেন্টিমিটার ব্যবধান রাখব লাগে। দুটা হাড়ির মাজত 45-50 সেন্টিমিটার ব্যবধান রাখব লাগে। বীজর শোধন ভেঁকুরজনিত রোগ রুধিবর বাবে প্রতি কেজি বীজ 2 গ্রাম থিরাম বা কার্বেন্ডেজিম মেরে শোধন করিব লাগে। মাটি প্রস্তুতকরণ মাটিখিনি 6-7 বার ভালদরে সহাব লাগে। প্রতি বিঘাত প্রায় 1.5 টন গোবর বা পচন সার দিব লাগে। প্রতি বিঘাত 1.5 প্যাকেট এজোস্পিরিলিয়াম প্রয়োগ করিব লাগে। মাকৈ খেতি সারুয়া, বোকা, বালিচহিয়া সকল ধরনের মাটিতে করিব পারি। ভাল উৎপাদনের বাবে যথেষ্ট পরিমাণে জৈবিক উপাদান থকা আর পানি ধারণ ক্ষমতা থকা মাটি বাছনি করিব লাগে। মাটির পিএইচ মান 5.5-7.0 হব লাগে। সার প্রয়োগ মাটি প্রস্তুতকরণের সময়ত প্রতি বিঘাত 60 কেজি সুপার, 25 কেজি ইউরিয়া আর 25 কেজি পটাশ দিব লাগে। বীজ হিসার 20 দিন পাছত 6-8 কেজি ইউরিয়া আর 40 দিন পাছত 16 কেজি ইউরিয়া আর 6 কেজি পটাশ প্রয়োগ করিব লাগে। জলসিঞ্চন বীজ হিসার লগেলগে জলসিঞ্চনের ব্যবস্থা করিব লাগে। বীজ হিসার পরা 3-4 দিনের মূরে মূরে পানি যোগান ধরিব লাগে। প্রথম অবস্থাত জেকা যাতে নালাগে তার প্রতি নজর দিব লাগে। 30 দিনের পাছত এসপ্তাহর মূরে মূরে পানি যোগান ধরিব লাগে। অবাঞ্ছিত বনবাদ নিয়ন্ত্রণ মাকৈ খেতির অবাঞ্ছিত বনবাদবর কমেও 2 বার পারিলে হাতেরে নিরাব লাগে। প্রথমবার 20-25 দিনত আর দ্বিতীয়বার 40-45 দিনের ভিতরত। দ্বিতীয়বার নিরুয়ার পাছত সার প্রয়োগ করিব লাগে। নিরুয়ার 3-4 দিন পাছত এস্ট্রাজিন 500 গ্রাম 1000 লিটার পানিত মিহলাই স্প্রে করিব লাগে। রোগ আর ইয়ার নিয়ন্ত্রণ মাকৈ খেতির প্রধান রোগ হল ডাউনি মিলডিও আর পাটত দাগ পড়া বেমার। ডাউনি মিলডিও রোগ দেখা দিয়া গছজোপা উভলি পেলাই দি বাকিখিনিত মেটালিক্সেল 72WP 1 কেজি পার হেক্টর বা মেনকোজেব 1 কেজি পার হেক্টর প্রয়োগ করিব লাগে। পাটত দাগ পড়া রোগ হলে ক্যাপ্টান বা মেনকোজেব 1 কেজি প্রতি হেক্টরত প্রয়োগ করিব লাগে। সাধারণতে মাকৈ খেতিত পোকর আক্রমণ খুব কম দেখা যায়। যদি পোকর আক্রমণ দেখা যায় তেন্তে কার্বোফুরন গ্রেনুলস 8 কেজি প্রতি একর হিসাবত প্রয়োগ করিব লাগে। উৎপাদন মাকৈর উৎপাদন পথার পরিচালনা আর বীজের ওপর বহু পরিমাণে নির্ভর করে। উন্নত জাতের বীজের পর প্রতি হেক্টরত 2000-2500 কেজি মাকৈর উৎপাদন হয়।
মাকৈ খেতিৰ বাবে ইমানখিনিয়েই। অনুগ্ৰহ কৰি আপোনালোকে যদি চেনেলটো প্ৰথমবাৰৰ বাবে চাইছে তেন্তে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব।